ऐसा कौन सब हम का जानते थे कि ऐसा हो जाएगा। মহাষ্টমীর সন্ধ্যায় যখন তিলোত্তমাবাসী আনন্দে মত্ত, তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানিকতলায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি গোটা বাড়ি। দমকলের 13টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে ওই বাড়ির একাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে প্রায় 16টি পরিবার। কার্যত ভিটে মাটি ছাড়া হয়েছেন, সেই মানুষগুলোকে এইভাবেই থাকতে হচ্ছে, এইখানটায় শুতে হচ্ছে। স্থানীয় কাউন্সিলর অনিন্দ কিশোর রাউতের উদ্যোগে মুক্ত মঞ্চে থাকার ব্যবস্থা হয়েছে ওই পরিবারগুলির, কিন্তু এভাবে কতদিন, আশঙ্কাতেও ভুগছেন তারা। কিছু বার করতে পারিনি, সব ওইখানে পুড়ে ছাই হয়ে আছে। এখন আপাতত ওইখানে মুক্ত মঞ্চতে আমরা থাকছি। এখন সকালবেলা বলেছে কি ব্যবস্থা আমরা করে দেব, ঠিক আছে, এবার দেখি এবার আমাদের পাড়ার কাউন্সিলের উপরে ডিপেন্ড করছে কি করে যাবে। আর অনেক কিছু ছিল বাবা, মেয়ের গয়নাগাটি সে জমের, আর এই ছোট মেয়েকে এই 2 মাস হয়েছে বিয়ে করেছি। মেয়ের 2.5-3 লাখের গয়না ছিল, সব সোনা গয়না ছিল, আমার সব ছিল, সে জমের বিয়ে দেওয়ার ও সব ছিল। আমি কাগজপত্র ছিল, ল্যাপটপ ছিল মেয়ের কাছে। এখন যা মুভমেন্ট ছিল সেই মুভমেন্টের মধ্যে আর কিছু তো আমাদের পাশে থাকিনি। এই জাস্ট একটা জামা কাপড় পর্যন্ত কিছু বাঁচা যায়, ঠিক আছে। হ্যাঁ, অন স্পটে দাদা আমাদেরকে এখানে রোগবাস দিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ করছি। এই 60 বছর হয়ে গেছে, 5 বছর থেকে নিয়ে বয়সে 80 এই বছরে, কিন্তু এইভাবে ঘর পুরা আমি দেখিনি, কিছুই নেই ঘরে, কিছুই নেই। এবার রাত্রিবেলা থেকে অনন্ত কিশোর রাও তার আশায় আছি, দেখি আসলে দাদা কী করে উপায়, নয়না যে থাকার ব্যবস্থাটা আমাদের। আমার উপরে ঘর ছিল, ঘরটা পুরো পুরো ছাই হয়ে গেছে, জলে আর কিছু নেই। আমার বউ 2-4 ধান গানা গিয়েছিল, আমি অনেক চেষ্টা করলাম, বার করতে পারলাম না। যা আগুন উঠেছিল একদম মানে পুড়ে গেছে, নিচে দোকানে তো ক্ষতি হয়েছে, উপরে ঘরটাও ক্ষতি হয়ে গেছে একদম। পাশে থাকার জন্য স্থানীয় কাউন্সিলরকে ধন্যবাদ জানালেও ভবিষ্যতের চিন্তা গ্রাস করেছে তাদের। বাড়িতে সব কিছুই আজ শেষ, জমানো টাকা পয়সা গয়নাগাটি আগুনের গ্রাসে চলে গেছে সমস্ত কিছু। সরকারকে পাশে চাইছেন তারা। এখন এই পরিবারগুলির পাশে থাকার জন্য কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেটাই দেখার। ক্যামেরায় সায়ন চক্রবর্তী ও সন্দীপ পালের সঙ্গে অভিজিৎ প্রামাণিক ও হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।